বিএনআই অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের উদ্যোগে শনিবার 19 নভেম্বর এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়া থেকে আমাদের সহকর্মী কবির আহমেদ জানান, এই সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেন থেকে আগত মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল সেক্রেটারি জেনারেল ও প্রখ্যাত ব্রিটিশ বাংলাদেশি ইসলামী চিন্তাবিদ ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ও কমিউনিটির সংগঠক ব্যারিস্টার নজরুল ইসলাম। শনিবার সন্ধ্যায় ভিয়েনার স্থানীয় একটি অডিটোরিয়াম হলে অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরাম আয়োজিত এই সুধি সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি শায়েখ মহিউদ্দিন মাসুম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ইউরোপে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের কোনো বিকল্প নেই বলে জানান।